অন্য সিটি কর্পোরেশনগুলোর মতো রাজশাহী ও সিলেট সিটিতে বিএনপি অংশ না নেয় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতা নিয়ে সন্দিহান সাধারণ ভোটাররা। তবে এই দুই সিটিতে কাউন্সিলর প্রার্থী হয়েছেন অর্ধশত নেতা। যারা প্রার্থী হয়েছেন তাদের স্থায়ী বহিষ্কারের সুপারিশ গেছে কেন্দ্রে। হুসাইন আহমেদ সুজাতকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন কাজী শাহেদ। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বর্তমান মেয়র বিএনপির, রাজশাহীতে বিএনপির আছে ভোট ব্যাংক। গত পাঁচ সিটি নির্বাচনে এই দুই সিটিতে আধিপত্য বিএনপির। এবারের নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কাউন্সিলর প্রার্থী হয়েছেন সাবেক ও বর্তমান নেতারা। সিলেটের 43 জনকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে, রাজশাহীর 16 জনকে বহিষ্কারের সুপারিশ গেছে কেন্দ্রে। স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বলছেন যারা বহিষ্কৃতদের হয়ে ভোট করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে, ভোট কেন্দ্রে যাবে না বিএনপির কর্মী সমর্থকরা। দলের হাইকমান্ডের নির্দেশ উপেক্ষা করে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদেরকে সকস করা হয়েছে, 24 ঘন্টা সময় সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু তারা সেই সুযোগটি না নিয়ে 4 থেকে 5 জন ভিন্নভাবে সকলের জবাব দিয়েছে। দল ওই 24 ঘন্টা পর তাদের প্রাথমিক সদস্য পদ সহ তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করেছে। পার্টির একটা সিদ্ধান্ত, যারা দলের সিদ্ধান্তের বাইরে নির্বাচন করবে অবশ্যই তাদেরকে বহিষ্কার করা হবে, এবং এটা এই বহিষ্কার সাময়িক না, স্থায়ী বহিষ্কার। বিএনপির শতকরা প্রায় 80% জনগণ বিএনপির হার্ড মানে সমর্থক, আর আমাদের নিজস্ব ওয়ার্কারই আছে প্রায় 30-32 হাজার, কেউ ভোট কেন্দ্রে যাবে না। সিলেট সিটি নির্বাচনে অংশ নেয়া বিএনপি নেতারা বলছেন দলের চেয়ে দেশ বড়, এলাকার জনগণের চাপে তারা প্রার্থী হয়েছেন। এবার নির্বাচন করার কোনো ইচ্ছা ছিল না, ওয়ার্ডের সর্বস্তরের জনগণের চাপের ভিতরে আমাকে নির্বাচনে আসতে হয়েছে। আমার জনগণ, আমার এলাকার মানুষ আমাকে মানে অত্যন্ত খুবই প্রেশার দিচ্ছে যে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য, আমি এলাকার সুপারিশে আমি প্রার্থী হয়েছি। রাজশাহীতে বহিষ্কারের আগে যাদের কারণ দর্শাতে বলা হয়েছে তাদের কেউ কেউ বিএনপির সাবেক নেতা। প্রার্থীরা বলছেন এখন তাদের বহিষ্কার করার এখতিয়ার বিএনপির নেই। আমি দল থেকে পদত্যাগ করেছি 2008-এ, তারপর থেকে দলের কোনো সদস্য পদও নাই, আমার কোনো পদ পদেও নাই, আমি বিএনপির সাথে সংশোধন নাই, অতএব আমাকে কোনো কৈফত বা শোকজ করার কোনো কারণও নাই। আমি যে নির্বাচনে অংশ নিয়েছি এটা তো আসলে দলের জন্য না, দলের পক্ষ থেকেও না, আমি মূলত আমার ওয়ার্ডবাসীর স্বার্থে, তাদের প্রয়োজনে, তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার উদ্দেশ্যে আমার ভোটে দাঁড়ানো। সিটিগুলোতে শুধু বহিষ্কার নয়, ভোট বিরোধী ক্যাম্পেইন শুরু করা হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। বর্তমান কাউন্সিলর মোহাম্মদ কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।